খরদা থানা থেকে একটা নোটিশ পেলাম গল থানার ওসি আমাকে ডেকে পাঠিয়েছেন আগামীকাল দুপুর তিনটের সময় ফর্টি ওয়ান এ সি আর নোটিস সাফ করা হয়েছে এই শিক্ষক আন্দোলন নিয়ে বারবার আমি সোচ্চার হয়েছি সোশ্যাল মিডিয়াতে গান্ধী মূর্তির পাদদেশ থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে যারা বসে আছে ছেলে মেয়েগুলো তাদের কাছে গেছি তাদের নিয়ে বারবার কথা বলেছি সোশ্যাল মিডিয়াতে লিখেছি আর তারপর যখন প্রায় পঞ্চাশ কোটি টাকা দুটো আবাসন থেকে উদ্ধার হলো প্রাক্তন শিক্ষামন্ত্রী সেই নিয়ে বারবার সোচ্চার হয়েছি বারবার কথা বলেছি কারণ আমার অপরাধ আমি সোশ্যাল মিডিয়াতে এমন কিছু কথা বলেছি যেটা ডিরোগেটরি এবং সেটার জন্য সামাজিক শান্তি নষ্ট হচ্ছে নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা বিখ্যাত ইউটিউবার তথা বিজেপির প্রার্থী সন্ময় বন্দ্যোপাধ্যায় যিনি দু হাজার একুশ সালে পানিহাটি থেকে প্রার্থী হিসেবে বিজেপির প্রার্থী হিসেবে ভোটে লড়েছিলেন সেই সন্ময় বন্দ্যোপাধ্যায়কে দোসরা আগস্ট দু হাজার বাইশ গল্প গ্রিন থানার ওসি তিনি নোটিশ পাঠিয়েছেন দুপুর তিনটা নাগাদ খড়দা থানার একজন পত্রবাহক এসে তাকে নোটিশ দিয়ে যান একটি লেটার দিয়ে যান যেখানে গল্ফ গ্রিন থানার ওসি তাকে ডেকে পাঠিয়েছেন থানায় হাজিরা দেওয়াতে হবে সে নির্দেশ রয়েছে তাতে দু সালের সতেরোই অক্টোবর দু হাজার উনিশ সালের সতেরোই অক্টোবর নিদের আগরপাড়া দপ্তরে বসে কাজ করার সময় সেই সন্ময় বন্দ্যোপাধ্যায়কে তুলে নিয়ে গেছিল পুলিশ এরপর খড়দহ থানা ঘেরাও করে কংগ্রেস এবং সিপিএম তদানীন্তন সময়ে তিন দিনের মাথায় বাধ্য হয়ে পুরুলিয়া জেলা আদালত তাকে জামিনে মুক্তি দিয়েছিল এবং জামিন পাওয়ার পর সময় বন্দ্যোপাধ্যায় এক গুরুতর মারাত্মক অভিযোগ করেছিলেন যে তাকে হেফাজতে মারধর করা হয়েছিল সাথে থার্ড ডিগ্রি অত্যাচারের সম্মুখীন হয়েছিলেন তিনি এখনও সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে দোসরা আগস্ট দুপুর তিনটে সাত নাগাদ গল্প গ্রিন থানার ওসি তাকে নোটিশ পাঠিয়েছেন তেসরা তেসরা আগস্ট অর্থাৎ আজ দুপুর তিনটে নাগাদ তাকে হাজিরা দিতে হবে দর্শক কি বলবেন যে সন্ময় বন্দ্যোপাধ্যায় বারবার সোচ্চার হয়েছেন রাজ্যের একাধিক দুর্নীতির বিরুদ্ধে রাজ্যের শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সেটাই কি তার অপরাধ সেই সন্ময় বন্দ্যোপাধ্যায়ের কী অপরাধ রাজ্যের যখন দুর্নীতিগ্রস্ত অর্পিতা এবং পার্থ সেখানে পঞ্চাশ কোটি টাকা উঠে আসলো এবং আরও বৈদেশিক মুদ্রা থেকে আরম্ভ করে এবং বিভিন্ন নথিপত্র উঠে আসলো সেই সবের বিরুদ্ধে কথা বলতে গেলেন সন্ময় এটা কী অপরাধ না সন্ময় বন্দ্যোপাধ্যায় লক্ষ লক্ষ কোটি কোটি বঙ্গবাসীর মনের কথা বলতে চেয়েছেন সেটা অপরাধ করেছেন এ কেমন অপরাধ এর জন্য পুলিশ প্রশাসন তাকে অ্যারেস্ট করতে চায় তাকে নোটিশ পাঠায় তাকে চমকাতে চায় এর আগে তো মুখ্যমন্ত্রীর সাথে টেবিলে বসার চায় পেয়ে চর্চা করা তার কাছে অফার এসেছিল কিন্তু সন্ময় বন্দ্যোপাধ্যায় সব কিছু বাঞ্চাল করে দিয়েছেন সেই সব অ্যাকসেপ্ট করেননি কারণ তিনি সবসময় একটা কথাই বলে আসছেন যেটা তিনি আজকেও একটু ভিডিও আপলোড দিয়েছিলেন সেখানে বললেন যে তিনি দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই জারি রাখবেন এবং তিনি সত্যতা সত্যের সাথে তিনি তার লড়াই জারি রাখবেন যা ঘটছে সেই নিয়ে কথা বলছেন সে তো বাক স্বাধীনতা সেই বাক স্বাধীনতাকে হরণ করতে চায় বাক স্বাধীনতাকে হরণ করতে চায় রাজ্য সরকার রাজ্য পুলিশ প্রশাসন নাকি স্বয়ং মুখ্যমন্ত্রী নাকি স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সম্ময় বন্দ্যোপাধ্যায়ের কথাবার্তা আপনারা শুনলেন কারণ সেই সন্ময় বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু একাধিক মামলা রয়েছে এখনও পর্যন্ত একটা মামলা প্রমাণ হলো না যে তিনি দোষী তিনি দোষ করছেন এখানে তাকে যদিও দু হাজার বাইশের দোসরা আগস্ট নতুন করে তাকে নোটিশ পাঠানো হয়েছে তার অপরাধটা কি সোশ্যাল মিডিয়ায় তিনি সোচ্চার হয়েছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন এমন বেশ কিছু পোস্ট করেছেন যার জন্য সামাজিক ভারসাম্য নষ্ট হচ্ছে কিন্তু তার তো প্রায় চার থেকে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে চার পাঁচ লক্ষ ফ্যান ফলোয়ার্স রয়েছে যারা তাকে ফলো করেন তার কথা যৌতিকতা তারা খুঁজে পান এবং তার মধ্যে সেই তথ্যর মধ্যে কোনো নির্ভিজালভাবে তিনি প্রকাশ করছেন যা মানুষের পছন্দ হয়েছে তার কন্টেন্ট দেখে তাহলে তার বিরুদ্ধে যখন মামলা রুজু হচ্ছে বা তাকে নোটিশ করা হচ্ছে সর্বোপরি এখন নোটিশ তার বিরুদ্ধে যে জারি হয়েছে তাকে ডেকে পাঠানো হয়েছে থানায় তিনি তো বললেন তার প্রতি অত্যাচার করা হয়েছিল তাকে একসময় থার্ড ডিগ্রির শিকার হতে হয়েছিল তার অপরাধটা কি সাধারণ মানুষ এখন বুঝতে পারছে এবং বিশেষ করে রাজ্যে দুর্নীতি চলছে ভয়ঙ্কর দুর্নীতি শিক্ষা দুর্নীতির আন্দোলন সেখানে সামিল হয়েছেন তিনি চাকরি প্রার্থীদের হয়ে তিনি তাদের দুঃখের কথা তুলে ধরছেন এখানে কেন হবে অন্যায় অত্যাচারভাবে দুর্নীতিগ্রস্ত এই সমস্ত নেতা মন্ত্রীরা শিক্ষা শিক্ষামন্ত্রী যেখানে চাকরিকে বিক্রি করে দিচ্ছেন হ্যাঁ শিক্ষাকে বিক্রি করে দিচ্ছেন আমরা ছোটোবেলায় বইয়ে পড়াশোনা করেছিলাম বিদ্যাকে কখনো কেউ কিনে নিতে পারবে না বিদ্যা তোমার তোমার বিদ্যা তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না কিন্তু এখানে সাদা কাগজের বিনিময়ে দশ বিশ ত্রিশ লাখ টাকার বিনিময়ে শিক্ষাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে চাকরি কিনে নেওয়া হচ্ছে চাকরি বিক্রি হয়ে যাচ্ছে আর তার বিরুদ্ধে কথা বলতে গেছে বলে সন্ময় বন্দ্যোপাধ্যায় খারাপ সরকারের হাতে ঘা লেগেছে রাজ্য প্রশাসন কি চায় সাধারণ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিতে চায় দেশের নাগরিকের নৈতিক অধিকার বলে কিছু নেই গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশের কোনো বাক স্বাধীনতা কিছু নেই তোর স্বৈরাচারী রাজতন্ত্র বানিয়ে দেওয়া হোক ঘোষিত ঘোষিত করে দেওয়া হোক পশ্চিমবঙ্গ একটা আলাদা রাষ্ট্র এখানে সবার সিস্টেম কারোর সাথে সিস্টেমের সাথে মিলবে না রাজ্যের সিস্টেম হবে সম্পূর্ণ আলাদা একটা সিস্টেম যেখানে বগডুই হত্যাকাণ্ড হয়ে গেছে হাঁসকালি নাবালিক ধর্ষণকাণ্ড হয়ে গেছে এবং এখানে কোটি কোটি টাকা দুর্নীতি তার বিরুদ্ধে সচ্চার হয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে তাকে চমকানো ধমকানো এবং তাকে নোটিশ পাঠিয়ে দেওয়া এর আগে আমরা লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়া যে সোশ্যাল মিডিয়ার পোস্টের জেরে সম্ময় বন্দ্যোপাধ্যায় নাকি সামাজিক ভারসাম্য নষ্ট করছেন দর্শক আপনারা এখানে বিরোধী হোক বা শাসক গোষ্ঠী হোক নানান ধরনের মানুষ এখানে প্ল্যাটফর্মে এসে থাকেন নিউজ অ্যান্ড পলিটিক্স রিলেটেড ভিডিও আপলোড দিয়ে থাকেন সন্ময় বন্দ্যোপাধ্যায় যদি মনে হয় তিনি অযৌক্তিক কথা বলে থাকেন তার যুক্তি বা তর্ক তিনি যে তথ্য প্রকাশ করেন সেগুলি সব ভুলবান তাহলে আপনারা কমেন্টস করে জানান আর যদি মনে হয় তিনি ঠিক বলছেন তাহলে তিনি কতটা ঠিক সে নিয়েও কিন্তু আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু আমরা এর আগে লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়ায় এমন কি তিনি বলেছেন যার জন্য ভারসাম্য নষ্ট হয়ে গেলো সেই ধরনের কোনো তথ্য তো আমাদের সামনে দেখতে পাই না তার পুরোপুরি ডিকশনারি খুলে নিলে তার ইউটিউব চ্যানেল খুলে নিলে তার তো মিথ্যা বয়ান জারি আমরা তো এখনো পর্যন্ত সেভাবে লক্ষ্য করলাম না তার বিরুদ্ধে একাধিক মামলা হলো একটা মামলা কি প্রমাণ হয়েছে রাষ্ট্রের প্রধানমন্ত্রী সেই নরেন্দ্র মোদীর নামে তো অনেক গালিগোলাস হয়ে থাকে অনেক তার ভুল ত্রুটি ধরে থাকেন কেন্দ্রের ভুল ত্রুটি ধরে থাকেন কই তাদেরকে তো অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে না সামান্য সোশ্যাল মিডিয়ার জেরে অথচ মাত্র কিছুদিন আগে রৌদ্দুর রায় রৌদুর রায় তিনি পলিটিক্যাল ছত্রছায় যান না রৌদ্দুর রায় যখন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের সিস্টেমের হয়ে বিরুদ্ধে কথা বলতে গেছিলেন ফট করে থাকে কী করা আটক করে নেওয়া হলো আটক করালো কারণ তাকে বাঞ্চাল করার চেষ্টা তার ওই মুখ মুখ থেকে যে সত্য বাণী সেই সত্য ভাষণকে চেপে দেওয়ার চেষ্টা তাকে কী করেছিলো তারও স্বাধীনতাকে হরণ করা ছিল রাজ্যের যা বর্তমান পরিস্থিতি সেখানে ইউটিউবারদের প্রতি এত জ্বলন কিসের পারলে আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বড় বড় যে স্যাটেলাইট চ্যানেল আছে তাদেরকে অ্যারেস্ট করে দেখান তাদেরকে অ্যারেস্ট করে দেখান আসলে সবসময় অনেক তথ্য যে তথ্য গোপন তথ্যে রয়ে যায় সেগুলা কিছু বাধ্যবাধকতার জন্য বাধ্যবাধকতার জন্য যখন আমাদের স্যাটেলাইট মিডিয়া থেকে বলতে পারে না তখন ইউটিউবাররা যদি বলে থাকেন সেই কথাটা নাকি তাদের চরম অপরাধ কিন্তু সাধারণ মানুষের তো মনের কথা বলেছে সন্ময় বন্দ্যোপাধ্যায় সন্ময় বন্দ্যোপাধ্যায় যা করেছে ঠিক করেছে সন্ময় বন্দ্যোপাধ্যায়কে যদি অ্যারেস্ট করা হয় তাকে নোটিশ পাঠানো হয় তার জায়গায় কিন্তু অন্য কেউ না কেউ এসে সেই কথাগুলো আবার বলতে থাকবেন কেউ পেছাপা হবে না এরকম শয়ে শয়ে ইউটিউবার রয়েছে বাংলায় যারা সত্যের সাথে সত্যের পথে লড়তে চায় জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে আমরা সত্যের সন্ধানে বিশ্বাসী সেটা শাসক গোষ্ঠী যেই হোক টিএমসি হোক আগামী থেকে আসবে বা বিজেপি হোক সিপিএম হোক কংগ্রেস হোক তাতে যায় আসে না কিন্তু তথ্য প্রচার হবে তথ্য নয়চয় হওয়া ছয় করা হবে না আর দুর্নীতি দুর্নীতি নিপাত যাক দুর্নীতির বিরুদ্ধে সন্ময় বন্দ্যোপাধ্যায় একবার নয় দশবার নয় সবার নয় হাজারবার লাখোবার গর্জে উঠুক তার জন্য যদি তাকে অ্যারেস্ট করা হয় তাকে চমকানো ধমকানো হয় তাহলে সত্যিই যারা সন্ময় বন্দ্যোপাধ্যায়ের ফলোয়ার্স রয়েছেন তাহলে বিরোধ করুন আর যদি মনে হয় না সন্ময় বন্দ্যোপাধ্যায় অপরাধ করেছে তাহলে তাকে ফলো করার দরকার নেই তার ভিডিও দেখার দরকার নেই কারণ একটা মানুষ অনেক তথ্য জোগাড় করে অনেক মেহনত করে একটা কন্টেন্ট বানিয়ে থাকে আর সেটা মাত্র তার নিজের জন্য নয় কারণ সবাই পয়সেন গেমের জন্য ইউটিউবে আসে না সত্য সন্ধানে এবং সত্যের সাথে এ লড়াই তার লড়াই কিন্তু সর্বোপরি সাধারণ মানুষের লড়াই এবার শেষ কথা যেটা না বললেই নয় না বললেই নয় যার যে দুর্নীতি হচ্ছে সেই সমস্ত মন্ত্রী মিনিস্টারদের পার্থ দা পার্থ বাবু মন্ত্রী মশাই ক্যাবিনেট মন্ত্রী আহ আল্লাদে দে কত সম্মান আর তার বিরুদ্ধে আওয়াজ তুলতে গেলে অপরাধী মানে অপরাধমূলক কাজ হবে তার আপনি ফটো নিতে পারবেন না আপনি হবেন অপরাধী অপরাধ কাজ কাজমূলক কাজ জারি হবে তার জন্য যদি আপনি সেই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ সচ্চারণ তাহলে তাহলেও আপনি অপরাধী এই বাংলার সিস্টেম বাংলা নাকি আজ ভাবে আগামীকাল সারা ভারতবর্ষ ভাববে ঠিক বলেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর থেকে মুখ্যমন্ত্রীর ভূমিকাটা দেখছি আরও বেশি প্রধানমন্ত্রীকে গালিগোলাজ দিয়ে হলে সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় অনেক গালিগোলাজ করেছেন এমন কটা বাঙালি রয়েছে পশ্চিমবঙ্গের নাগর রয়েছে যাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ খোলার জন্য কেন্দ্রের বিরুদ্ধে মুখ খোলার জন্য তাই সহনশীল হতে হবে বিজেপির বর্তমান পরিস্থিতি তারা কিন্তু অন্যান্য দলের তুলনায় অনেক সহনশীল মনোভাব রেখেছে যার জন্য ইউটিউবারদের ক্ষেত্রে অন্তত পক্ষে যে যার সেতার হিসেবে মতামত প্রকাশ করল বিজেপি বা কেন্দ্রের পক্ষ থেকে বা নরেন্দ্র মোদীর পক্ষ থেকে সেইভাবে কিন্তু আগ্রাসী মনোভাব নেওয়া না যেভাবে রাজ্যের একাধিক ইউটিউবারকে কোথাও মার খেতে হচ্ছে কোথাও তাদের ক্যামেরা কারি নেওয়াচ্ছে ভাঙচুর করা হচ্ছে কোথাও বা অ্যারেস্ট করা কোথাও বা চমকানো ধমকানো এই হচ্ছে বাংলা এই বাংলার সিস্টেম এই সিস্টেম অত্যন্ত ক্ষতিকারক অধ্যায়ের দিকে এগিয়ে চলেছে সন্ময় বন্দ্যোপাধ্যায় যা করেছেন তিনি ঠিক করেছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে আওয়ায় তুলেছেন তার জন্য আমাদের মতো ছোটো ছোটো ইউটিউবারদের পক্ষ থেকে রইলো অনেক শুভকামনা দরকার হলে আমরাও স্বেচ্ছা হব তার সাথে সাথে নমস্কার ধন্যবাদ